একের পর এক মামলায় আদালতে ধাক্কা খাচ্ছে তৃণমূল সরকার পরপর সামনে আসা দুর্নীতির অভিযোগ এবং তাতেই নেতাদের গ্রেফতারি নিয়ে তৃণমূল সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা আর এই প্রেক্ষাপটে মুখপাত্রদের অবস্থান নিয়ে বিক্ষোভ একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে কাহা তাকে আপনি দলকে ডিফেন্ড করবেন অত মুখপত্র আপনি দলের সাধারণ সম্পাদক কিন্তু দলে ভুলটা করছে এই যে এই যে বিরাম্মন এই বিরাম্মনের কারণ কে যারা যারা করছেন তারা বলতে পারবেন শীর্ষ নেতৃত্ব রিভিউ করুক শীর্ষ নেতৃত্ব রিভিউ করুক এমন কোন রাজ্য কমিটির মিটিং ডাকা হোকwidetilde মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের কাছে যারা ইনপুট দিচ্ছে তাদের কাছে যারা তো ইনপুট দিচ্ছে ইনপুট পৌঁছাচ্ছে না তাদের কাছে আপনি দিচ্ছেন না হয়তো আমার আমি যদি একটা কোনো কথা বলতে যাই চারটে কথা আরও ওজনদার নেতারা সেইটা বলছে এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হতেই পারে কিন্তু কথা হচ্ছে যে দিনের শেষে দেখা যাচ্ছে এই হাইকোর্টের আজকে যেটা হয়েছে সেই কাণ্ডখানা হচ্ছে নীতি নির্ধারক যারা থাকছেন যাদের সেই সুযোগ থাকছে হ্যাঁ যাদেরকে এই সুযোগ থাকছে মমতাদির ছবি তুলতে গেলেই যারা একসঙ্গে ফ্রেমে এসে যায় তো তাদেরই তো দায়িত্ব গোটা সিস্টেমটাকে ঠিকভাবে চালালো স্বশরীরে অভিষেকহীন তৃণমূলের সভা নেতাজি ইন্ডোরে আর পরদিনই বিস্ফোরক কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ তৃণমূলের মুখ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের মঞ্চ খানিকটা অসম্পূর্ণ থেকে যায় নেতাজি ইন্ডোরে দলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি অন্তত থাকা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি যেটা হচ্ছে সেটা বাঞ্ছনীয় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল না করলে চলবে না এমন নয় এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক কুণাল ঘোষ সামগ্রিকভাবে কালকে যে ছবি দেখলেন দলের সভা ভালো সভা তবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসলে মমতাদি শেষ কথা মমতাদি সম্পদ তৃণমূলের মুখ মমতা ব্যানার্জি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক নিজেকে গ্রুম করে প্রচুর স্যাক্রিফাইস করে পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করে ফেলেছে তাতে ওকে বাদ দিয়ে তৃণমূলের মঞ্চটা খানিকটা অসম্পূর্ণ থেকে যায় ভেতরে বোধ তার একটু ছবি থাকলেও ভালো হতো কারণ অভিষেককে অস্বীকার করে তৃণমূলটা করাটা আমাদের উচিত মমতাদি আর অভিষেক একজন কর্ণধার একজন সেনাপতি মমতাদির নেতৃত্ব শেষ কথা মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এই এই ভর ভরকেন্দ্র দুটোকে কাছাকাছি রাখা কিন্তু আমরা অনেকে হয়তো এমন রোল প্লে করছি আমি দিদির কাছে ভালো সাজতে চাইছি যে দিদি তুমি ধরো ওদিক দিয়ে হচ্ছে না আবার ওখানে গিয়ে কেউ বলছি যে তুমি ধরে নাও পুরনো রাখে ভুল এই এই মধ্যে কাউকে অস্বীকার করে এটা দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ এটা সাতের দশক আটের দশক নয়ের দশক এগুলো পার হয়ে দুহাজার থেকে দু হাজার বাইশ অব্দি পার হয়ে দুহাজার তেইশ ফলে যেখানে অভিষেক জায়গাটা ধরে নিচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আর ও তো মমতা থেকেই নেত্রী মানে মমতা দিকেই তো নেত্রী মানে ফলে এই রেশারেশির জল্পনাটাই বাজারে গেলে এটা তৃণমূলের পক্ষে স্বাস্থ্যকর নয় একটা অভিষেকের ছবি থাকা উচিত ছিল এখানেই প্রশ্ন যে অভিষেকের ছবি নেই কেন এতদিন থাকতো তারা বলতে পারবেন আয়োজনটা করেছেন দলেরই লোক কমিটি করেছেন তারা বলতে পারবেন

মমতাদির উপর দাঁড়িয়ে আছে তৃণমূল মমতাদির লড়াই মমতাদির স্যাক্রিফাইস মমতাদির বারবার আক্রান্ত হওয়া মমতাদি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স আর অন্যদিকে আজকের সমাজ থেকে উঠে এসে নিজেকে গ্রুম করে মডার্ন ম্যানেজমেন্ট আইটির ব্যবহার পরিকাঠামো সিস্টেম এই নিয়ে আবেগ এবং তথ্য প্রযুক্তির একটা ম্যানেজমেন্টের একটা যৌথ মিলনের জায়গায় চলে গেছে মমতাদি এবং অভিষেকের জুটি এই জুটিটাকেই রাখতে হবে আমি একবারও বলছি না যে অভিষেক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না এটা কথা নয় আবার অভিষেক তৃণমূল না করলে অভিষেকের চলবে না সেরমও ব্যাপার নয় কিন্তু দলের সৈনিক হিসেবে চাইব তো মমতাদি এবং অভিষেক